প্রেম ভালোবাসা আল্লাহ প্রদত্ত নিয়ামত, আর তাই তো সবাই বলে স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলে। কই ছিলা, কি ব্যাপার, তুমি কি আমার উপর রাগ করে আছো নাকি? তোমার হাতটা একটু দাও। কি করছিলে একা একা, আমার কথা শুনছিলে? চলো বাইরে চলো। কি বলো, বাবা বাইরে গেছে, যে কোনো সময় চলে আসবে। আহা চলো না। কিরে, আজকের বিচারটা কেমন ছিল? আরে একদম ঠিক আছে। আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, কাউকে তো দেখছি না, চলো না। এই তোমার বাবা বোধহয় চলে এসেছে, আমি যাই। তোর কত বড় সাহস, আমার মায়ের দিকে নজর দিস। মাধবর সাহেব, আমার মায়ারে এই ছেলেটা প্রত্যেকদিন ডিস্টার্ব করে, আপনি এই ছেলেটার উপযুক্ত বিচার করবেন, যেন আমার মায়ের দিকে ভুলেও নজর না দেয়। প্রয়োজন হলে ওকে এলাকা ছাড়া করবেন, উপযুক্ত বিচার করবেন আপনি। তোমার বাবা যা বলেছে তা কি ঠিক? তোমার সাথে ওই ছেলের কোনো সম্পর্ক আছে? কি হলো, চুপ করে আছো কেন বলো? তোমার বাবা যে অভিযোগ করেছে তা কি সত্য? কি হলো, জবাব দাও। যাও, ওকে শাস্তি দাও, মারো ইচ্ছা মতো মার। মারতে মার তোর পিঠের ধর। মাতবর সাহেব, মাতবর সাহেব, আমার বোলারে আর মাইরেন না। না, তোমার ছেলে যে অন্যায় করেছে তার কোনো মাপ নেই। আমার বোলারে মাপ করে দেন। আপনারা বাবা, মাতবর সাহেব, মাতবর সাহেব, আমার বোলারে আর মাইরেন না। তোমার ছেলে কঠিন অন্যায় করেছে, এক শর্তে তোমার ছেলেকে আমি ক্ষমা করতে পারি। তোমার ছেলেকে আজকে দিনের ভিতরে গ্রাম ছাড়া করবে। ইতিহাসের সেই ইউসুফ জুলেখা, সিরি ফরহাদ, লাইলি মজনু, চণ্ডীদাস রজকিনী থেকে শুরু করে যুগ যুগ ধরে অসংখ্য প্রেমিক যুগল তাদের জীবন উৎসর্গ করে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছে এই পৃথিবীর বুকে। অনন্ত কাল ধরে সেই ধারাবাহিকতা আজও বিদ্যমান, আর তাই পত্রিকার পাতা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের পেজ খুললেই চোখে পড়ে ভালোবাসার মায়াজালে বন্দী অসংখ্য প্রেমিক যুগলের হৃদয় নিংড়ানো ভালোবাসার উপ। কখনো বা চোখে পড়ে ভালোবাসার মোহে পড়ে তাদের নিজ নিজ জীবনকে বলি দেওয়ার অসংখ্য করুণ চিত্র। তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমাকে ভুল বুঝো, তুমি
একটা কথা শোনো, তুমি তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমার কথাটা শোনো শোনো। ওই দিন আমার কোনো দোষ ছিল না, ওই দিন বাবার জন্য আমাকে মিথ্যে কথা বলতে হয়েছে, আমার কিছুই করার ছিল না। কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ? তুমি যেখানে যাও আমাকে তোমার সাথে করে নিয়ে যাও, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে সাথে করে নিয়ে যাও, প্লিজ তোমার সাথে নিয়ে যাও। তুমি আমার সাথে যেতে চাও? চলো। এই মনের মাঝে তুমি আছো, থাকবে চিরদিন, ভালোবেসে যাবো অনন্তকাল, ভুলবো না কোনোদিনই। এই মনের মাঝে তুমি আছো, থাকবে চিরদিনই, ভালোবেসে যাবো অনন্তকাল, ভুলবো না কোনোদিনই। তুমি কি ভয় পাচ্ছ? কোনো ভয় নেই, আমি পাশে আছি না। চিন্তা করো, একটা ব্যবস্থা হবে। শোনো, প্রতি মাসে 10 তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করবে, মনে থাকবে? জি মনে থাকবে। নাও সবই নাও। আচ্ছা ঠিক আছে, আসো ভেতরে আসো। ভাই আমার কয় টাকা হলো? 70 টাকা ভাই। কি হা করে তাকিয়ে কি দেখছো? না না কিছু না। আরে তুমি আগে বসো তো। আরে কি হইছে তোমার বলো আমাকে। আহা কিছুই হয়নি আমার। বললি হলো? আহা তুমি চিন্তা কেন করছো বলো তো, কি দরকার ছিল এত কষ্ট? আচ্ছা হলো তো। আচ্ছা শোনো, এখন যাও, রান্না তো করতে হবে নাকি, সারাদিন অনেক পরিশ্রম করছি, এখন যাও রান্না করো, আমি খাবো, যাও। বিধাতা গড়েছে তোমাকে বুঝেছি, তুমি তো কখনো রান্না করো নি। দাঁড়াও, উঠো উঠো, আসো বসো এখানে, তুমি বসো আমি করছি, তুমি খেতে থাকো আমি কেটে দেখাচ্ছি। ভালো করে দেখে নাও। জীবনের কোন ঝড়ে
আচ্ছা তুমি কি কখনোই রান্না করনি? দেখেছো আমি কত সুন্দর করে পেঁয়াজ কাটতে পারি। এখন থেকে তুমি রেঁধে খাও বা। কতক্ষণ যে লাগবে। তুমি একটু দাঁড়াও আমি আসছি। আরে কি করে এই ধরো নাও, এগুলো পরে আসো। এগুলো আমি পরবো? হ্যাঁ তুমি পরবে। আচ্ছা যাও। ঠিক আছে যাও। ঠিক আছে আমি আসছি। লুঙ্গি কি আমি কখনো পরেছি? ঠিক আছে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। লুঙ্গি ভালোবাসা যে শুধু দিয়েই যায় তা কিন্তু নয়, মাঝে মাঝে কেড়েও নেয়। প্রেমের আগুনে পুড়ে ক্ষত বিক্ষত করে দেয় অসংখ্য প্রেমিক প্রেমিকার কোমল হৃদয়। তবুও ভালোবাসা সে চলছেই তার নিজস্ব নিয়মে। কখন যে সে কার হৃদয়ে বাসা বাঁধে কেউ বলতে পারে না। তেমনি বলতে পারেনি আমাদের গল্পের আনু ও সানি। আর তাই
তারা দুজন দুজনকে ভালোবেসে আবারও প্রমাণ করিল প্রেমের মরা জলে ডুবে না। ছাড়া